ফ্লাইট ক্যাপ্টেন ফিনিক্স ওপি থেকে। সবার আগে আমরা দেখতে পাচ্ছি জাম্প আউট করে দিয়েছে 1952, তারা ভ্যালাডেল মারের দিকে চলে যাওয়ার চেষ্টা করছেন, কিছুটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিয়ে তারা আজকে খেলতে নেমেছেন। এই ম্যাচে হয়তো তাদের কাছ থেকে একটা ডিফারেন্ট পারফরম্যান্স আমরা দেখতে পারবো। গত ম্যাচে তারা কিন্তু এক ধাপ পেছনে নেমে গিয়েছিলেন, শেষ করেছিলেন 6 নম্বর পজিশনে এসে ওভারঅল র্যাঙ্কিং এ। SRE Sports তারা চলে যাচ্ছেন ট্রেলার পার্কের দিকে, এলপোজো পার হয়ে তারা চলে যাবেন। সেখানে যদি দেখেন ভর্টেক্স, জিসফ তারা চলে যাচ্ছেন এলপোজো দিকে, পাইথন অলরেডি জাম্প আউট করে গেছেন, AG9 তারা জাম্প আউট করে দিয়েছেন, জিটি চলে যাচ্ছে সেন্ট মার্টিনের এরিয়ার দিকে, ABC NBSQ এবং TRZ তাদের মধ্যে একটা ভর্টেক্স ছিল এখানে, জিসফ এখানো পর্যন্ত ডাউন হয়ে রয়েছে। রক্স ওয়াইটির ফার্স্ট অফ অল যেটা করা উচিত, তার যে দুজন টিমমেট রয়েছে তাকে সেখানে হচ্ছে রিভাইভ করা দরকার। শার্পেক্স কে এখানে কিন্তু হচ্ছে মলে দিয়ে জ্বলিয়ে পুড়ে ছারকার কিন্তু করে দিল। টিয়ারজের অ্যাটমিক এখানে কিন্তু জ্বলে উঠেছে, FPS কে দেখতে পারলাম, রেড FPS কিন্তু হচ্ছে PD4 ইয়ার উপর করে বসেছিল। মাম্বা এখানে এম্পায়ারকে ডান করে ফেলেছে এবং এখানে 1v1 ফাইটে তৌফিক রক্স ওয়াইড কে লাস্ট পর্যন্ত ডেসিমেট কিন্তু করে দিল। 1952 তারা জ্বলে উঠছে তাদের সমর্থকদের জন্য, শুধু কিন্তু হচ্ছে জোন ধরে ফেলেছে। BFS এর টার্গেট এখানে মোটামুটি একটা রাশি করার চেষ্টা করছিল, তারা চিন্তা ভাবনা করলো যে ওকে আমাদের যদি ধরে তারা কিন্তু এই মাসে চমৎকার তাদের কাছে ডাবল ওয়ান ডিজিট সেখান থেকে চলে আসলো, উপরের দিক থেকে শট আসতে পারে রেয়ারের উপরে, রেয়ারকে সেখান থেকে সার্ভাইভ করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। মাম্বা সেখানে একটা ভালো কাজ করেছেন, রক্সকে ডাউন করে ফেললেন, ম্যাটক্যাট ইজ অলসো ডাউন, রাকা ইজ সার্ভাইভিং, চিকেনটা কিন্তু চলে আসতেই পারে টিআরজেড এর কাছে। এখনো পর্যন্ত ডমিনেট করছেন যেভাবে তাদের শক্ত প্রতিপক্ষ ABC NBSQ কে তারা একদমই ডেমলিশ করে দিয়েছেন। Oh my god, this is insane, এবং হচ্ছে ইনসেইন একটা গেমপ্লে কিন্তু আমরা TRZ থেকে দেখতে পারলাম। TRZ ওপেন স্পেস থেকে ইজিলি মুভ ইন করে কিন্তু তারা জোনে ঢুকে গেল এবং ABC NBSQ কিন্তু এখানে ডেমলিশ কিন্তু করে দিয়েছে। পুমা কিন্তু সামনের দিকে আছে, ওখানে কিন্তু হচ্ছে মোটামুটি স্প্রে দেওয়ার চেষ্টা করলো, বা অ্যাটমিক সুপারনোভার পুমাকে এখানে ডাউন করে ফেলেছে। দ্য লাইন ডেভিলে ওখানে ওখানে একটা একলা রাজত্ব কিন্তু করবে হচ্ছে TRZ এবং ইউলেক্সকে। তুমি যদি দেখো ইউলেক্সেক্স আপাতত হচ্ছে চুপি সারে বসে রয়েছে, সে তার পজিশন কাউকে বলছে না, আমি এখানে রয়েছি। ইউলেক্সেক্স ভাবতেছে হয়তো বসে দুটি টিমের GV1 রয়েছে অথবা 2v2 রয়েছে, বাট তার উপরে কিন্তু হচ্ছে আলটিমেট পুশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইউলেক্স একা সার্ভাইভ করছিলেন, তিনি ওয়ান ম্যান আর্মি, তাকে স্পট করে ফেলা হলো এবং চিকেনটা চলে গেল মাম্বার কল্যাণে। মোটামুটি মাঝামাঝি একটা জায়গা থেকে আমাদের রাইট প্যাথ শুরু হচ্ছে। গত ম্যাচে আমরা এরিয়াং গিলা দেখেছিলাম যে বেশ খানিকটা ডিফারেন্স অনেকের ড্রপ লোকেশনে চলে আসছিল, কিন্তু তারপরও কিন্তু খুব বেশি একটা সাকসেসফুল তারা হতে পারেননি। সবার আগে আমরা জাম্প করে যদি দেখতে পেলাম সেখানে পাইথনকে, পাইথন হয়তো চলে যাবেন তাদের যে আগের এরিয়া মিলটা পাওয়ার, সেই মিলটা পাওয়ার এরিয়ার দিকে তারা চলে যেতে পারেন। XBDS অলরেডি জাম্প আউট করে দিয়েছেন, তারা একদম নোজ ডাউন জাম্প হয়তো এই মুহূর্তে দেওয়া যাওয়ার চেষ্টা করবেন। 1952 এখনো জাম্প আউট করেনি, হয়তো তারা ফেরি পেয়ারে চলে যাবেন। RL জাম্প আউট করে দিয়েছেন, ABC NBSQ ফার্মের দিকে তারা চলে যাবেন উইদাউট এনি কাইন্ড অফ ডাউট। AGT9 তারা জাম্প আউট করে দিয়েছেন, কোচিং কি তাদের আতুর ঘর, আজকে তাদের সেখানে গান ফাইট নেওয়ার জন্য কোনো টিম থাকার কথা নয়, সো ওই এরিয়াটা তারা হয়তো মিস আউট করার চেষ্টা করবে। এটা টিম BFS তারা অলরেডি জাম্প আউট করে দিলেন, নিনজা অফিসিয়ালস অলরেডি জাম্প করে দিয়েছেন, তারা তাদের ড্রপ লোকেশন দিকে চলে যাচ্ছেন। RL গত ম্যাচটা তাদের মন মতো না হলো, এই ম্যাচ অবশ্যই তারা একটা কামব্যাক করার চেষ্টা করবেন তারা মন মতো খেলতে। তো দেখা যাক এখান থেকে তারা কিভাবে খেলাটা কন্টিনিউ করেন। GT তারা কিন্তু অলরেডি জাম্প আউট করে দিলেন, 7ES জাম্প আউট করে দিয়েছে, অ্যান্ড 1952 তারা কিন্তু ফেরি পিয়ারে চলে যাচ্ছেন। TRZ শিফট এই মুহূর্তে কিন্তু আরো একবার হয়ে গেল, সেখানে 71ES চমৎকার একটা সাপোর্ট পেয়ে গেল, SRES চমৎকার একটা সাপোর্ট পেয়ে গেল। TRZ কিন্তু চালে জোনটা ধরতে পারে, রেয়ার FPS আরো একটা নকব্যাক করে ফেলেছেন ABC NBSQ, তাদের এই মুহূর্তে হামলা চালিয়ে দিতে হবে পাইথনের উপরে। অনেকটা দূর থেকে রাকাকে শটডাউন করার চেষ্টা করা হচ্ছিল, সেখানে স্মোক করে দেওয়া হচ্ছে। টিম গেম এই মুহূর্তে দেখতে পাচ্ছি, একটা দলের সদস্য যদি বিপদে পড়ে যায় সেখানে স্মোক আউট করে আপনি হয়তো একটা টেম্পোরারি রিকভার তৈরি করতে পারেন। ইউলেক্স সেখানে চলে যাওয়ার চেষ্টা করছিলেন, সুপারনোভা আলফা ডাউন হয়ে গেছেন বাই EMG9 উইথ বোল্ট অ্যাকশন স্নাইপার। এই ছোট্ট একটা সার্কেলের মধ্যে কিন্তু আমরা বেশ চমৎকার বোল্ট অ্যাকশন শট দেখতে পাচ্ছি।
এবং দেখতে পাচ্ছিলাম ইনসেনের উপরে কিন্তু অসাধারণ একটা স্প্রে কিন্তু দিয়েছিল এখানে কোবরা, এবং সাথে সাথে ইনসেন ইজ ডাউন ইউএলএক্সএস এখানে আসতে ধীরে এসে পড়বে ইনসেনকে বাঁচানোর জন্য মাম্পা ওখানে কিন্তু সাধারণ একটা স্প্রে ছিল সাজকে কিন্তু দিক থেকে ডাউন করে ফেলা হলো এবং হিরো সেই জিনিসটার জন্য কিন্তু দায়ী। ভর্টেক্স ডাউন হয়ে যাওয়ার পরে তাকে ফিনিশ আউট করে দেওয়া হয়েছে, এন্ট্রি এন্ট্রি এই মুহূর্তে রক্স পার্টিকে ডাউন করে দিলেন, মাল্টিপল টিমের সাথে ফাইট দিতে হচ্ছে এবিসি এনবিএস কিউ। সাজ ডাউন হয়ে যাওয়ার পর তারা কিছুটা বিপদে পড়ে গেলেন, তাদের অনেকটা আগেই কিন্তু পেছনটা ক্লিয়ার করতে হতো, সেটা তারা করতে পারেননি। সুপারনোভা ইতাচি ডাউন হয়ে গেছে, তাকে একটা কনফার্ম করার চেষ্টা করা যেতে পারে। পেঙ্গুইন একটু আগে তার ভাগ্যের কথা বলছিলাম, সেই ভাগ্য তাকে আলটিমেটলি চিকেন পর্যন্ত নিয়ে যেতে পারে কিনা সেটা দেখতে হবে। নট জনস তো ভাবে ডিমলিশ করে দেওয়ার একটা চেষ্টা করছেন, রক্স ডাউন হয়ে গেলেন বাই স্টিফু, আরো একবার পেছনের দিকে সরে যাচ্ছে আর ব্যাটল কিউ স্কোয়াড অ্যাটোমিক সেখানে কিন্তু স্টিফুকে ডাউন করে ফেলেন, বেশ দুর্দান্ত পারফরমেন্স কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এন্ট্রি তাকে স্প্রে ডাউন করে দেওয়ার চেষ্টা হচ্ছে, দুর্দান্ত একটা নক্স এখান থেকে, চমৎকার রিকল কন্ট্রোল কিন্তু আমরা দেখতে পেয়েছেন। প্রথম দিকে কিছুটা চোখ করে পরবর্তী সেটা পুষিয়ে নেওয়া হয়েছে, ম্যাগনেট এখন পর্যন্ত সার্ভাইভ করছে, রিয়ার সামনে দিকে রয়েছে একদম ফ্রন্ট লাইনে খেলার চেষ্টা করছেন, গ্রেনেড করে হয়তো এখানে ফিনিশ আউট করে দেওয়ার চেষ্টা হতে পারে, দুজন প্লেয়ার সার্ভাইভ করছেন ওখানে, মাম্বাও কিন্তু ডাউন, অ্যাটমিকও ডাউন। তো কিছুটা পেছনের দিকে সরে আসতে দেখা গেল রেয়ার এফপিএসকে, এই গ্রেনেড কিছুটা ড্যামেজ দিতে পারলো ম্যাগনেটকে, কিন্তু সেটা বেশ চমৎকার হয়েছে। তো একেএম দিয়ে এখনো পর্যন্ত দেখার চেষ্টা করছেন, এনিমি পজিশন জানাটা খুবই বেশি ইম্পর্টেন্ট তৌফিকের, এখানে কিন্তু একটা এখানে বেশ ভালো একটা পারফরমেন্স দেখানো তো উচিত ছিল, বাট ম্যাগনেট এখান থেকে কিন্তু বেশ চমৎকারভাবে খেলছিলেন। ফাইনালি দ্যাট গ্রেনেড ফ্রম রেয়ার এফপিএস ফিনিশ আউট করে দেওয়া হলো ম্যাগনেটকে, চমৎকারভাবে চিকেন ডিনারটা আরো একবার চলে আসলো। 30 পয়েন্টস ফর টিম রেড জোন, ঐতিহাসিক একটা পারফরমেন্স দেখতে পেলাম 1952, তারা 21 পয়েন্ট বের করতে পেরেছে, ভালো একটা ব্যাপার তাদের জন্য, হয়তো উপরে উঠে আসবেন ওভারঅল র‍্যাঙ্কিং এ। শুরু করতে গিয়েছে দেখতে পাচ্ছি সবার আগে জাম করলো টিম জিটি, দে আর মুভিং ফর দ্য রুইন্স, তারপর আরএল আমাদের সাথে আছে, আরএল কিন্তু চলে যাচ্ছে ক্যাম্প আলফাতে, তারপর পিটি ফর ইউআই তারা এই মুহূর্তে আছে চলে যাওয়ার চেষ্টা করবে, হাতিনে 71 তারা কিন্তু চলে যাচ্ছে, সামিতে 89 আমাদের সাথে আছে, দে আর মুভিং ফর দ্য কেভ স্প্লিট, তারপর টিআরজেড এই মুহূর্তে কিন্তু চলে যাচ্ছে বুট ক্যাম্পে, তারা সচরাচর না নামলেও বুট ক্যাম্প থেকে খুব একটা দূরেও কিন্তু থাকে না, সো এই দিকে বলা যায় একটা দারুণ স্প্লিট কিন্তু তারা নিয়ে নিতেই পারে। এবিসি এনবিএস কিউ তারা এই মুহূর্তে কিন্তু প্যারাডাইজ রিসোর্টের আশেপাশে চলে যাচ্ছে, 1952 চলে যাচ্ছে ক্যাম্পং এর দিকে, আছে দুর্জয় এক্সেসবি, তারা সমস্ত চিন্তা করলো এই জায়গাটা ছেড়ে পেছনে কিছুটা যদি সরে যাওয়া যায় সেই কাছে তাদের জন্য বেটার হবে, এবং দ্যাটস ওয়াই দে আর লিভিং দিস প্লেস, অন্য কোথাও চলে যেতে পারে, বাট এজি টি নাইন এর সাথে 1952 এর একটা ফাইট চলছে, ইয়েলো এই মুহূর্তে ম্যাগনেট কে ডাউন করে দিল, এটা কিন্তু আরো বড় বিপদের কারণ, আব্বান এন্ট্রি কে ডাউন করে দিয়েছে, ওকে এখান থেকে রাইট নাও জেরি ইজ having a very good conversation with Magnet, I guess, ebong ekhan theke fist fight kintu kore last point e take kintu finish out kore dewa holo 1952 versus Jerry, tara ei murte kintu fight nite chole esheche ebong Waterways er pashe Bentai te ekhane kintu fight ta cholche, ওভারঅল র‍্যাঙ্কিং এর পাশাপাশি তাদের ম্যাচেও এই মুহূর্তে ফাইটটা কিন্তু তারা বুঝতে পেরেছে, এনিমির পজিশন সম্পর্কে তারা কিন্তু পুরোপুরি অবগত, দুর্জয় সামনে কিন্তু আবার একটা গ্রেনেড যদি থাকতো, দুটো গ্রেনেড যদি একসাথে মারা যেত তাহলে আমার মনে হয় সেটা আরো বেশি পারফেক্ট হতো তাদের জন্য, সব দিক থেকে ঘিরে ফেলা হয়েছে আরএল, দুর্জয় ইজ দ্য লাস্ট গাই সারভাইভিং, তাকে ফিনিশ আউট করে দেওয়া হলো, চমৎকার ক্লাস ফ্রম পিটি ফর ইউআই, দুটো কিল চলে এসেছে তাদের কাছ থেকে, আরএল কে এখান থেকে রিসিমেন্ট করে দেওয়া
এই মুহূর্তে মেইনটেইন করছেন, অনেক লম্বা একটা স্পিড তারা মেইনটেইন করছে। হয়তো আপনারা দেখতে পেয়েছেন ওয়ান শট ডাউন হয়ে গেলেন বাই জিএফসি, চারটা কিল রয়েছে টিকি ফর টিওয়াই এর কাছে, ইনসেন ডাউন হয়ে গেলেন বাই দা ব্লু কিউ সেকার করার একটা চেষ্টা, জেরি চলে আসার চেষ্টা করছেন এখানে, বাকিতে কিন্তু একটা স্প্রে সেখানে সুইচ করা দরকার ছিল, সেটা তারা প্রপারলি করতে পারেনি। জিপসি ডাউন হয়ে গেছেন বাই মাম্বা, সেটা কিন্তু বেশ চমৎকার ছিল। জেরি আপাতত কাভারের ভেতরে চলে এসে আসলে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছেন, তিনি কিভাবে খেলবেন সেটা বোঝার চেষ্টা করছেন। কাউন্টারকে ডাউন করে দেওয়া হলো, সাতটা কিল ফর এটি নাইন কাউন্টার, এখানে কিন্তু ফিনিশ আউট হয়ে গেছেন। অ্যাটমিক টার্গেটকে ডাউন করে ফেলেন এতটা দূর থেকে থ্রি টাইম স্কোপ দিয়ে, রেন্ডার হওয়াটাই কিন্তু অনেক বেশি টাফ। এখানে বলতে হবে স্পটিং স্কিলটা কিন্তু অনেক দুর্দান্ত, এখান থেকে ব্লুকে ডাউন করে দেওয়ার চেষ্টা করছিলেন, প্রপারলি কানেক্ট করে শুয়ে একদম লেজার স্প্রে দেওয়ার চেষ্টা করছেন, নিজের দলের সদস্যকে বাঁচাতে গিয়ে নিজেই বিপদে পড়ে যাচ্ছে। সেখানে টিম বিএফএস দে আর ইন আ বিগ ট্রাবল, হিউজ ট্রাবল। জিটি ইমন ইজ ডাউন বাই দ্য ব্লু, মাম্বা এখান থেকে এম্পেরারকে ডাউন করার চেষ্টা করছিল, দুজন প্লেয়ারকে দেখে ফেলেছেন, কাকে রেখে কাকে স্প্রে দেবেন এখান থেকে মাম্বা, ফুল স্কোয়াডকে এখান থেকে ওয়াইপ করার আগেই কিন্তু তাকে ডাউন করে দেওয়া হলো, মাম্বাকে ডাউন করে দিয়েছে সেখান থেকে এইচআরএস ওপি, পিটি ফর ইউআই তারা বিদায় নিয়ে নিলেন। ছয়টা টিম সার্ভাইভ, ডাউন হয়ে গেছেন টিয়ার দ্য হোয়াইট ক্যাট, আরও কিল সেকার করার চেষ্টা করছেন ব্লু টার্গেট, দুজন মিলে কিন্তু বেশ ভালো ডাউন সেট করছেন, দেখে ফেলেছেন ওপেনে, দেখে ফেলেছেন মাম্বাকে, হোয়াট আর রিফ্লেক্স, হোয়াট আর রিফ্লেক্স ফ্রম মাম্বা, চমৎকার ভাবে ডাউন করে ফেলেছেন। এই জানালা থেকে যে পিক করতে পারে সেটা কিন্তু আগে বুঝতে পারেনি, পরে বুঝতে পেরে ডাউন করে ফেলা হয়েছে। অ্যাটমিক ডাউন হয়ে গেলেন, হয়তো খেয়াল করেননি জেরি পজিশনটা, জেরি এখানে ওয়ান বি থ্রি করে দিলেন, ও মাই গড, হোয়াট আ পারফরম্যান্স, ইনসেইন কিল সিকার করার চেষ্টা করছেন, একটা কিল সিকার আর একটা কিল সিকার, রিলোড করার আগে তার কিন্তু হিল আপ করাটা ইম্পর্টেন্ট ছিল, হিলিং আইটেমস এর অভাব ছিল, সুযোগটা পাননি, তবে যাওয়ার আগে দুটো কিল চুরি করে নিয়ে সিকার করে নিয়েছেন, অর্জন করেছেন তিনি, বলতেই হবে এই লাস্ট মোমেন্টে জেরির কাছ থেকে খেলতে পারেন, যে কোনো মুহূর্তে অফ একটা অ্যাঙ্গেল বের করে ফেলেছেন, টার্গেটকে দেখে ফেলেছেন ইটাচি, বলতে না বলতে টার্গেট ডাউন হয়ে গেলেন, টার্গেটের সাথে টিম তার টিমমেট ব্লু তিনি কিন্তু ডাউন হয়ে গিয়েছেন। ইটাচি সেখান থেকে দূরদার একটা অফ অ্যাঙ্গেল বের করে ফেলেছেন, দুদিক থেকে ঘিরে ফেলার একটা চেষ্টা, আলফা একদিকে রয়েছে, ইটাচি একদিকে রয়েছে, সেখান থেকে কিন্তু হোয়াইট ক্যাটকে ডাউন করে ফেলার একটা চেষ্টা করতে, হোয়াইট ক্যাট দেখে ফেলেছেন ইটাচিকে, দুর্দান্ত স্প্রে, একদম লেজার স্প্রে দেওয়ার চেষ্টা করেন, হোয়াইট ক্যাট ডাউন করে ফেলেছেন। লাস্ট প্লেয়ার সার্ভাইভিং ফ্রম টিম সুপারনোভাস, গ্রেনেড করে ডাউন করে দেওয়ার চেষ্টা, টি ওয়াজেন অ্যাটমিক এখনো পর্যন্ত দেখার চেষ্টা করছে, লাস্ট প্লেয়ারটা কিভাবে সেভ করা যায়, কিভাবে এখান থেকে কনফার্ম করা যায়, টু ভার্সেস ওয়ান সিনারিও, আলফা ইজ দ্য লাস্ট গাই হু ইজ সার্ভাইভিং, টু চাপ তিনি হোল্ড করছেন, একটা কিলো সিস্টেম করেন, চমৎকার অ্যাটমিককে দেখে ফেলেছেন, অ্যাটমিকের উপর শর্ট আসছিল, বাট এই যে সাউন্ড কিউ, এই সাউন্ড কিউটা কাজে লাগে কিন্তু চমৎকার ভাবে কিলটা সিকিউর করে নিলেন তারা। এন্ড দ্য চিকেন ডিনার গোস টু টিম টিআরজেড, টিম রেড গোল্ডেন, টিআরজেড 24 পয়েন্ট নিয়ে এই ম্যাচটি শেষ করেছে ফার্স্ট পজিশনে, সুপারনোভা সেকেন্ড পজিশনে শেষ করেছে উইথ 22 পয়েন্টস, এডিটি 9